শুভ রাস লীলার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের আমাদের আলোচনার বিষয় রাস লীলা তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি শরৎকাল শেষ হয়ে এল এবার বাতাসে আসন্ন শীতের আমেজ আমরা উপলব্ধি করছি আজকের কার্তিক পূর্ণিমা কি এই কার্তিক পূর্ণিমার তাৎপর্য আসন সুধিজন আমরা দু চোখে মেখে নিই মায়া অঞ্জন আর দ্রব্য দৃষ্টি দিয়ে অবলোকন করি আজকের রাসলীলা তো চলুন একটু বৃন্দাবনে চলে যাই একটা সময় ছিল যখন বৃন্দাবন ছিল আমার হোমল্যান্ড বহু বৈষ্ণব বাবাজির সাধুদের সঙ্গ করেছি তাদের কাছ থেকে এই রাসলীলার যে অনুভূতি জানতে পেরেছি সে কথাই আপনাদের আজকের বলব তাহলে চলুন আমরা সরাসরি বৃন্দাবনে চলে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ওই যে বৃন্দাবন যমুনার তীর ধীরে ধীরে সন্ধ্যা নামছে যমুনার তীরে পাখিরা বাসায় ফিরে যাচ্ছে সন্ধ্যাতেও গোপীরাও যমুনার জলে গা ধুয়ে তাদের ঘরে ফিরে গিয়েছে ঘরের কাজে ব্যস্ত তারা যমুনার আশেপাশে জঙ্গল জুড়ে নেমে আসছে ঘন অন্ধকার আর সেই ঘন অন্ধকার ফুঁড়ে সময় আকাশে উঠবে চাঁদ গোল থালার মতো আকাশকে রক্তিম আভায় রাঙিয়ে দিয়ে কিন্তু এই চাঁদ সাধারণ চাঁদ নয় বহুদিন বাদে স্বামী ঘরে ফিরে এসে যেমন স্ত্রীর সঙ্গে মিলিত হয় এই চাঁদ যেন সেই বিরহকাতুর স্বামীর প্রতিভ শুধু তাই নয় এ চাঁদ যেন দিব্যভাবে উদ্ভাসিত কিন্তু প্রশ্ন হলো কেন এই দিব্যভাব কারণ এই কার্তিক পূর্ণিমার রাতেই যে আজ অনুষ্ঠিত হবে রসিক রাস রাসলীলা বন্ধুরা রাস শব্দটি এসেছে রস ধাতু থেকে রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম আর লীলা মানে কি লীলার অর্থ হলো নৃত্য বা নাচ ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন বস্ত্রহরণের পর গোপীদের সঙ্গে তাঁর এই লীলা গোপীরা অধীর অপেক্ষা করছে কবে তাদের ডাক আসবে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছ থেকে ডাক আসবে গো ডাক আসবে তাই তো আজ কার্তিক পূর্ণিমায় ওই সুগোল চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে বৃন্দাবনের বনে বনে রক্তিম চাঁদকে দেখে মনে পড়ে যাচ্ছে রাধারানীকে অমনি সুন্দর চাঁদপনা মুখ রাধারানীর তোমরা যেসব স্বামীরা দূর বিদেশে দিন অতিবাহিত করে সস্থানে ফিরে এসেছ তারা তোমাদের লজ্জাবনত প্রেয়সীর মুখে মাখিয়ে দিও কুমকুমের রক্ত রাগ দেখো দেখো প্রেয়সীর মুখখানি রাধারানীর মতোই চন্দ্রানন হয়ে উঠেছে কিনা এই শারদ রাত এই চাঁদ চারিদিক মাথাল করা মল্লিকার গন্ধ এসব কিছুই সাধারণ নয় এক দিব্যভাবে স্নাত অলৌকিক এক মায়ায় আচ্ছন্ন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৈরিক বর্ণ ধারণ করল এবং সমগ্র অরুণ অরণ্য বা জঙ্গল বা বন প্লাবিত হলো জ্যোৎস্নায় তখন তিনি তার হাতে তুলে নিলেন তার সেই বিখ্যাত মোহন বাঁশি দিলেন বাঁশিতে মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়ল বনে বনাঞ্চলে সমগ্র যমুনার বেলাভূমিতে হা! কি মধুডালা সেই সুর সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মনা হল আশ্চর্য এই সুর কেবল গোপীরাই শুনতে পেল যারা কৃষ্ণপ্রেমে পাগল কৃষ্ণ যাদের প্রাণপ্রিয় সখা কিন্তু মজার বিষয় হল আর কেউ শুনতে পেল না সেই মধুর বংশীধ্বনি এমনকি মা যশোদাও নন এই সুর এমনই সুর যা গোপীদের তীব্রভাবে আকর্ষণ করল যেন এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো গোপীদের আর দড়ির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইহার দিকে বৃন্দাবনের সকল তরুণী গোপী যারা কৃষ্ণের প্রেয়সী তাদের মন বাঁধা পড়ল কানাইহার সাথে তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চলল সেই বাঁশির সুরের অনুসন্ধানে কোথায় আমার কৃষ্ণ কোথায় কোথায় আমার কৃষ্ণ কৃষ্ণের এই বাঁশির সুর ছিল অনঙ্গ কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুখ হয় বা খাওয়ার জন্য ব্যাকুল হয় কিংবা ভগবানের কাছ থেকে আনন্দ পেতে চায় বা তাকে আনন্দ দিতে চায় তখন তাকে বলে অনঙ্গ অনঙ্গ কথাটির আক্ষরিক অর্থ কাম কিন্তু গোপীদের সঙ্গে অনঙ্গ শব্দের এমন স্থূল অর্থ করা হবে অপরাধ কৃষ্ণের প্রতি তাদের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয় তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে সেখানে কোনো স্বার্থ নেই কোনো দ্বন্দ্ব নেই তাই শ্রীকৃষ্ণের মাসি তাদের সেই প্রেমকে আরও আরও ঘনীভূত করেছে যেমন ধোঁয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণ বেগে প্রজ্বলিত হয়ে ওঠে ঠিক তেমনই গোপীরা কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে উঠল বাঁশি যেন বলছে ও গো তোমরা তাড়াতাড়ি এসো আমি তোমাদের জন্য আকুলভাবে অপেক্ষা করছি যে এই স্থান এখানে কোনো জনমানব নেই সম্পূর্ণ নির্জনতায় ঢাকা নিশিত রাত্রি এখানে বড় মায়াময় মল্লিকার সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে ওগো ওগো গোপীগণ তোমরা চলে এসো যে যেখানে যে অবস্থায় আছো মাসির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো গোপীদের তারা কেউ কেউ গরুর দুধ দুই ছিল কেউ বা উনুনে দুধ গরম করছিল যেই মাসির সুর কানে গেল অমনি তারা দুধ দোয়া ফেলে ছুটল গরুর পা বাঁধা রইল বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল উনুনে দুধ উতলে উঠল না কোনো দিকে নজর নেই সব ছেড়ে গোপীরা ছুটল কর্মত্যাগ হলো তাদের কেউ কেউ আবার প্রতিসেবা করছিল বা সান্দ আহার প্রস্তুত করছিল কিংবা প্রসাধন করছিল অঙ্গরাগে অঙ্গমার্জনা করছিল বা পোশাক পরিধান করছিল সব কাজ তাদের অসম্পূর্ণ রইল তারা ধাবিত হলো শ্রীকৃষ্ণ সন্দর্শনেই তাদের লোকত্যাগ হল অর্থাৎ পরিবার পরিজন আর তাদের আপন রইল না কেউ কেউ দুগ্ধ পানরত ছোট শিশুকেই ফেলে ছুটল পড়শি পরিজনরা বলল পাশানি মা কপিদের কানে সে কথা গেল না তারা শিশু ফেলে ছুটল স্নেহ বা প্রেম ত্যাগ হলো তাদের কেউ কেউ ছুটল ভোজন ত্যাগ করে আবার কেউ বা বস্ত্র অলঙ্কার পরিধান করছিল সেসব অসমাপ্ত রইল আলুথালু বেশভূষা নিয়ে তারা ছুটল কৃষ্ণ সকাশে দেহ স্মৃতি বা দেহ বোধও তাদের রইল না সর্বস্ব ত্যাগ করে গোপীরা ছুটল কেউ তাদের ধরে রাখতে পারল না তীব্র সোতের অভিমুখে যেভাবে নৌকা ধাবিত হয় সেইভাবে গোপীরাও কৃষ্ণ অভিমুখে ধাবিত হলো তারা সংসার ধর্ম ত্যাগ করল লোক ত্যাগ করল স্নেহ ও জাগতিক প্রেমও ত্যাগ করল তাদের মন প্রাণ জুড়ে কেবল শ্রীকৃষ্ণ আর কিচ্ছু জানে না তারা কেবল কৃষ্ণকেই জানে ভগবানকে পেতে গেলে এভাবেই তো সর্বস্ব ত্যাগ করতে হয় তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ গোপীদের পরীক্ষা করার জন্য বললেন এই যে তোমরা এত রাতে পরিবার পরিজন সংসার ছেড়ে চলে এলে এ তোমরা ঠিক করি তোমরা ফিরে যাও কৃষ্ণের মুখে এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল হে নাথ তোমার চরণস্পর্শ যে একবার লাভ করেছে তার কাছে এই সব জাগতিক বন্ধন যে মিছে মিথ্যা আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধতে হয় সে তো আমাদের চরম দুর্ভাগ্য হবে প্রাণনাথ শ্রীকৃষ্ণ এবার হাসলেন বুঝলেন গোপীদের এই প্রেম নিখা খাঁটি তাই তিনি বললেন তোমাদের এই অহৈতিকী প্রেমের প্রতিদান আমি কখনোই দিতে পারব না আমি তোমাদের কাছে চির ঋণী থাকবো কৃষ্ণ এবার গোপীদের সঙ্গে নৃত্য গীতে নিবিষ্ট হলেন গোপীরা কৃষ্ণের সান্নিধ্য লাভ করে ধন্য হলো কৃষ্ণের নিবিড় সান্নিধ্য কিন্তু গোপীদের মধ্যে জন্ম দিল আত্মম্বরিতা তারা মনে করল তারাই অত্যন্ত সৌভাগ্যবতী যে কৃষ্ণ পেবে অবগাহন করতে পেরেছে এই আত্মম্বরিতা বা অহংকার দূর করার জন্য কৃষ্ণ অকস্মাৎ গোপীদের মধ্য থেকে অন্তর্হিত হলেন কানাই অদৃশ্য হওয়ায় গোপীদের মাথায় আকাশ ভেঙে পড়ল অন্তরে তীব্র বিরহ জ্বালা নিয়ে তারা কৃষ্ণকে খুঁজে বেড়াতে লাগল ওগো নদীতীর তরুদল তোমরা বলে দাও আমাদের কৃষ্ণ কোথায় আমাদের শ্যামকে এনে দাও নবদুর্বা দলর শ্যামকে খুঁজতে খুঁজতে তারা এক সময় দেখতে পেল কৃষ্ণের পদচিহ্ন কৃষ্ণের পদচিহ্নের পাশাপাশি এ কোন রমণীর পায়ের ছাপ এ তো শ্রীরাধিকার পায়ের ছাপ আমাদের শ্যাম তবে কি রাধাকে নিয়ে অন্তর্হিত হলেন সুধিজন বন্ধুরা আসুন আমরা দেখি কৃষ্ণ রাধারানীকে নিয়ে গভীর বনমধ্যে কোথায় হারিয়ে গেলেন রাধা পরম সৌভাগ্যবতী রাধা কায়ের সঙ্গে একাই রাসলীলার আনন্দ উপভোগ করলেন কি কৃষ্ণকে একা পেয়েও রাধারও বড় অহংকার হল আমি তাহলে অন্য গোপীদের চাইতেও সৌভাগ্যবতী যে শ্যামকে একা পেলাম তাই শ্রীরাধিকা শ্যামকে বললেন ওগো শ্যাম আমার প্রাণাধিক এতখানি হেঁটে এসে আমি বড় ক্লান্ত আমার পা যে আর চলছে না দয়া করে আমাকে তোমার কাঁধে তুলে নাও শ্যাম এবার মুচকি আসলে এসো রাধে বলে রাধাকে কুলে তুলে নিলেন এবার পথিমধ্যে রইল শুধু শ্যামের পদচিহ্ন কিন্তু সে চিহ্ন যেন অধিক গভীর হবেই তো কানাইজি রাধাকে কোলে তুলে নিয়েছে কিন্তু এ সুখ রাধার কপালে সইল কিছু দূরে ভাবে যাওয়ার পর শ্যাম আবার অন্তর্হিত হলেন শ্যাম শ্যাম তুমি আমায় ফেলে কোথায় গেলে রাধারা নিয়ে এ শোক সইতে পারলেন না জ্ঞান হারালেন সেই মুহূর্তে গোপীরা খুঁজতে খুঁজতে রাধাকে একা অচৈতন্য অবস্থায় পেয়ে অবাক হয়ে গেল রাধার জ্ঞান ফিরলে তারা সকল মিলে কাঁদতে কাঁদতে ফিরে গেল যমুনার তীরে কৃষ্ণের ধ্যান করতে করতে তারা গাইতে লাগলো গোপিকা গীত হে কৃষ্ণ আমরা তোমার জন্য সব কিছুই ত্যাগ করলাম লোক লাজ ভয় কাম অহংকার সকলই ত্যাগ করলাম আমাদের অন্তর জুড়ে শুধু তুমি তুমি আমাদের হৃদয়ে আছো সখা আমরা চিরকাল তোমাকে হৃদয়েই অধিষ্ঠিত করে রাখব শুধু তুমি একটিবার দেখা দাও হে নাথ একটিবার দেখা দাও গোপীরা সম্পূর্ণভাবে কৃষ্ণের শরণাগত হল স্মরণাগত আগত হে প্রভু তোমাকে ছাড়া আমরা আর কিছুই জানি না তাদের দুচোকে দরদর অশ্রুধারা অন্তর প্রেমে উদ্বেল এবার ভগবানের আসন কৃষ্ণ গোপীদের সম্মুখে আবির্ভূত হলেন কি অপূর্ব রূপ তাঁর রূপ থেকে যিনি গোপীদের অরূপে নিয়ে গেলেন সেই নবদুর্বা দলশ্যামের গলায় বৈজয়ন্তী ফুলের মালা পরনে পীত আর মুখেই মধুর হাসি। কানাইকে দেখে গোপীদের চলক চোখের পলক পড়ল না তারা নবজীবন লাভ করল কাম জয় করে হলো নিষ্কাম নেতি 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 হলো ইতি রাসলীলার মধ্য দিয়ে এভাবে পেল তারা অরূপরতন রূপসাগরে ডুব দিয়ে অরূপরতন খুঁজে পাওয়া ভগবান কারো একার নন তিনি সকলের তিনি এক কৃষ্ণ হলেন বহু রাসলীলা করলেন গোপীদের সঙ্গে হ্যাঁ বন্ধুরা এই হলো ভারতীয় দর্শন প্রেমের মধ্য দিয়ে আমরা ভগবানেরই জয়গান গাই এই প্রেম আমাদের স্বর্গীয় আনন্দ দেয় ইংরেজিতে যাকে বলে স্ট্যাসি বা পরমানন্দ সেইটাই তাই এই দিনটি তাৎপর্য ফুটিয়ে তোলার একটি ক্ষুদ্র প্রচেষ্টা করলাম মাত্র আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে নরম প্রণর প্রালাম প্রলর প্রণর কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত হব নাম প্রণর প্রলরাম प्रणराम प्रणराम प्रणराम